বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, তারা আমার কাছে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুন ভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশের জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হল আমাদের সবাই, সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে। এটা কি অবশ্যই সাহসী বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে কোন যুবতী আর সামনে গিয়ে এবং বলছি যত গুলি মারো মাত্র আমরা, যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দুবার স্বাধীনতা অর্জন করছে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে সারা দুনিয়ার মধ্যে। আমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। একটা লেখার জিনিস, এটাকে প্রকাশ করার জিনিস, উত্থাপন করার জিনিস, এটা আমরা এই আজকে আমাদের কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জিয়ে দেওয়ার আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করবে। সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই, মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় সেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়ার সকল স্তর, এটা হলে তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে দেওয়া, এটা হলো সরকার, এটা সরকার করতে পারবে। সরকারকে দেখে মানুষের মুখ খুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য সরকার তার জন্য দাঁড়ায় না, যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থা আস্থা জোর করে তাকে বলার জন্য সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারের লোকদেরকে বলবি আমার লোক আমাকে রক্ষা করবে, সেই আস্থাটা আমাদেরকে ফিরে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে। মানুষ এখন পিছিয়ে থাকে, কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেবে, আমরা জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে হতে চাই, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাদের একসঙ্গে আমরা কাজ করি। এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘরবার জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
আমাদের সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করে। এবং আমাদের একটা শৃঙ্খলা ঠিক আছে, বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে, তাকে মেরে দিতে, এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে থাকতে, তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন লোকের হাতে, তাদের হাতে সুপরদ করে আমরা নিশ্চিন্ত থাকবে, তার একটা বিহিত হবে। এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটো টাকা দিয়ে আমার ছেড়ে নিল, এটা যেন আমার না, আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। তাহলে আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রস্থ করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাকে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শুনেন আপনারা, তাহলে আমার আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা হবে, তাহলে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিই। এখন আবার সেই বিস্তর আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে, এই তারাই এই বিস্তর তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা পথ তাদের নির্দেশ মধ্যে আমরা অগ্রসর। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎগতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদের সেই সুযোগ দিন, আমরা সে প্রতি আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে, এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসেছে যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো যা শিওরি হচ্ছে প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কেন, তাদেরও এটা স্পষ্ট করছে, তাদের তন্ডব জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করছি। আজকে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা, আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।